নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাজারে গেলেই এখন চোখে পড়ছে বেশ সুন্দর সুন্দর লোটে মাছ, তাই আজকে নিয়ে এসেছি খুব সহজে ও কম খরচে লোটে মাছের এমন রেসিপি যা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 750 গ্রাম লোটে মাছ। মাছগুলোকে ভালো করে কেটে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এই লোটে মাছ কেনার সময় যদি একটু মোটা দেখে আর বড় দেখে কেনা যায় তাহলে কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগে। প্রথমে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, এটা কালারের জন্য। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, 2 বড় সাইজের পেঁয়াজ মিহি করে একটু কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 5-6 কাঁচা লঙ্কা চিরে রেখেছি, সেটা দিয়ে দিলাম, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 1 মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাও অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আমি মিক্সির ছোট জারটার মধ্যে প্রায় 15-20 কোয়া রসুন নিয়ে নিয়েছি আর 1 ইঞ্চি একটা আদার টুকরো স্লাইস করে কেটে নিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দিয়েছি 10 গোটা কাঁচা লঙ্কা। তবে নিশ্চয়ই ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। সব কিছুকে এবারে অল্প জল দিয়ে বেটে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। রসুনের কোয়াগুলো যেহেতু ছোট সাইজের তাই 15-20 কোয়া নিয়েছি, যদি বড় সাইজের রসুনের কোয়া হয় তাহলে 10-12 কোয়া নিলেই চলবে। আর এবারে এর মধ্যে অ্যাড করে দেব সর্ষের তেল। 1/4 কাপ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেব, তবে পুরোটাই একসঙ্গে দিচ্ছি না, কিছুটা পরিমাণে এখন অ্যাড করে দিচ্ছি, এরপর কিছুটা মাখিয়ে নেব। কিছুটা মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আলু, 1 বড় সাইজের আলু, এইভাবে আমি আলু ভাজার মতো কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর বাকি সর্ষের তেলটাও এই সময় দিয়ে দিচ্ছি। তারপরে আবারও সব কিছুকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব, তারপর চলে যাব ফাইনাল স্টেপে। এবারে 15 মিনিট হয়ে যাওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে আমি এই মাছের মিশ্রণটা নিয়ে নেব। এই সময় কিন্তু আমি এখনো ওভেনটাকে অন করিনি, মিশ্রণটা সম্পূর্ণ কড়াইতে নিয়ে নেওয়ার পর তারপর আমি ওভেনটাকে অন করব। ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য প্রথমে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে একবার একটু নেড়ে দিয়েছি, কারণ এই মাছটা রান্না করার সময় একদমই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি জাস্ট কড়াইয়ের হ্যান্ডেল ধরে এটাকে এইভাবে একটু নাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন মাছ থেকে অনেকটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু আলু আর মাছ দুটোই সিদ্ধ হয়ে যাবে। সাবধানে একটু চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হতে আর একটু বাকি আছে, এই সময় আবারও এটাকে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য লো ফ্লেমে। ব্যাস 10 মিনিট হয়ে গেছে, এইবারে কিন্তু মাছ আর আলু দুটোই সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। ফ্লেমটাকে হাইতে করে দেব। আমি কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে এইভাবে এটাকে একটু নাড়াচাড়া করে দেব, কারণ খুন্তি দিয়ে নাড়তে গেলেই মাছগুলো সব ভেঙে যাবে। তারপর 2 মিনিট এটাকে একটু টানিয়ে নেব। 2 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি সবশেষে ছড়িয়ে দেব 1 মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতা অ্যাড করার পর আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনে পাতার ফ্লেভারটা পুরো মাছের মধ্যে মিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে জিভে জল আনা স্বাদে লোটে মাছের রেসিপি, যা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এবারে আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি এর স্বাদ পরিবারের সকলের মুখে লেগে থাকবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।